এক খাটাশ মন্ত্রী পাতি না পুতি মন্ত্রী মুরা টাক পুরো সাত খালি কি মনে করে ওই টাকলা ইসলাম নাকি ভালো লাগে না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের কথা বলি তাই বলে আমাকে বিপ্লবী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বলেন? কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই টাকলা ইসলাম নাকি ভালো লাগে না, কথা বলেন না খেয়াল? কি মনে করে ওই টাকলাম ইসলাম নাকি ভালো লাগে না, কি মনে করে ওই টাকলাম টুপিদারি ভালো তার লাগে না, ওরে হাতের কাছে পাইলে পারে জুতা খুলে নিতাম্বারি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সবাই বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জোরে আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান টুপিদারি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান টুপিদারি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই, সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। তালেবান বলে গালি দেওয়ার লাভ নাই, বর্তমান সব থেকে বড় সুপ্রিম পাওয়ার, পাগড়ি দেখলে পাতলা পায়খানা হয়, এখন ডাক দিয়ে বলে তালেবান, ও আফগানের মুসলমান তোমরা তালেবান ক্ষমতায় বসেছে, খবরদার খবরদার তালেবান কিন্তু সন্ত্রাসী না। কালকের খবর, দাড়িওয়ালা টুপিওয়ালারা এখন ক্ষমতা, আমার মুসলমান ভাইরা এই বাংলার জমিন মুসলমানের জমিন, ঠিক না বলো? এই জমিনও একদিন এই দাড়িওয়ালা এই টুপিওয়ালারা একদিন শাসন করবে, দুই দিন আগে আর পরে অপেক্ষা করা মুসলমান, এদেশের সংসদ ভবন ওই নর্তকী আর ওই গাদবান্দা নটি বেশ্যাদের দিয়ে সংসদ ভবন থাকবে না ইনশাল্লাহ, এদেশের সংসদ ভবনে রাজত্ব করবে প্রতিনিধিত্ব করবে এদেশের বড় বড় সাইকুল হাদিস আল্লামা, যারা কোরআনের আলেম রাখে হাদিসের আলেম রাখে তারা শতকরা 90 ভাগ মুসলমানের বাংলায় রাজত্ব করবে ইনশাল্লাহ। মন্দিরে মূর্তির পায়ে কোরআন রেখেছে, এটা আমাদের হৃদয়ে ক্ষত হয়েছে, কিন্তু শুনতে পাচ্ছি এটা নাকি পাগল, বড় বড় অপরাধ করলে সেটা পাগল, সিসি ক্যামেরার পিছনে দৌড় দেয় ঘরে, রাত 3টার সময় মসজিদ নাকি বাংলাদেশে খোলা থাকে, আরে যদি হিন্দু রাখে ওর বিচার কি করবো, আমার মুরাদের বিচার করে তো আমি কুল পাই না, হিন্দুর বিচার কি করব, তারা তো ইসলাম নিয়ে কটাক্ষ করতেই পারো কারণ ইসলাম তাদের ধর্ম নয়, কিন্তু যারা মুনাফেক মুসলমানের ভিতরে থেকে মুরাদের মতো টাকলারাম সে নেতা হোক, যুবক ভাইদেরকে বলবো নেতা যদি তোমার যাই হোক, এদেশের প্রধানমন্ত্রী যদি তোমার নেতা হয় সম্পর্ক ভালো থাকে, বিরোধী দলের নেতা তারেক জিয়া এবং বেগম জিয়া তাদের সাথেও যদি তোমাদের সম্পর্ক ভালো থাকে মনে রাখতে হবে সবার আগে তুমি মুসলমান, সব থেকে বড় নেতা হচ্ছে তোমার মোহাম্মদ রাসূলুল্লাহ, অতএব দলের থেকে আমার ধর্ম বড় আমার ইসলাম বড়, আমার নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে যুবক সুযোগ পাইলে জুতা খুলে তুমি নিজের জুতা পিকা করবে সেই নেতার গায়ে, ঠিক কিনা বল? বারবার তোমরা আমাদের নিয়ে ষড়যন্ত্র করেছো, পিয়া সাহার কথা আমরা ভুলে যাইনি, ট্রাম্পের সামনে দেখো আব্বা আমাকে মেরে ছিল না ওরে কুত্তা,
কত বড় জালেম। অথচ আমরা দেখি এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমান তাদের হাতে নির্যাতিত। আমার কাশ্মীরে এখনো প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, শুধুমাত্র তারা কালেমার গোলাম, আল্লাহর গোলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই কারণে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় প্রতিদিন এভারেজ 3 জন করে মুসলমানকে হত্যা করা হয়, অথচ আমরা বাংলার জমিনে আমার হিন্দু ভাইদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে সমর্থ হয়েছি। কিছুদিন আগে যে কুমিল্লার ঘটনা, সেটাকে কেন্দ্র করে মুসলমান মনে করেছে আমার কুরআনের উপর আঘাত করেছে, কারণ মুসলমান সব সহ্য করতে পারে, মুসলমানের ঘর বাড়ি দখল করবে কিচ্ছু বলবে না, মুসলমানকে চর থপ্পর মারবে কিচ্ছু বলবে না, কিন্তু মুসলমানের রসুল, মুসলমানের আল্লাহ, মুসলমানের কোরআনের উপর আঘাত করলো, হাত পা ভেঙে দেবে, ঠিক কিনা বলে? মুসলমান মিছিল করেছে, সেখানে বাংলাদেশের মুসলমান পুলিশেরা গুলি করে মুসলমানকে শহীদ করেছে, কথা বলেন না কেন? এটাই প্রমাণ করে যে আমরা মুসলমান তোমাদেরকে কতটা নিরাপত্তা দিয়েছি। কেন তোমাদের তো 2-1 জন আল্লাহর রহমতে মরে নাই, মরেছে আমাদের মুসলমান ভাইরা, শহীদ হয়েছে, আর তোমরা বলো আমরা কি করেছি? কিচ্ছু হয় নাই, এখনো অনেক ভালো আছি। খবরদার, উস্কানি দিবেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। যদি মনে করেন অনেক বড় রাষ্ট্র প্রতিবেশী ভারত আমাদের পক্ষে আছে, আল্লাহর কসম যেদিন মুসলমান নিধন শুরু করবি ওই দিন গজাতুল হিন্দ শুরু হবে, পুরো ভারত মুসলমানের দখলে আসবে। ওইদিকে কাশ্মীর ওদের হাত ছাড়া হবে, অলরেডি কলকাতা দাবি তুলেছে আমরা আর ইন্ডিয়ার ওই চা বিক্রিওয়ালা আমরা ওর হাতে থাকতে চাই না, ওরাও স্বাধীনতা চাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে সুখে আছি, শান্তিতে আছি আমরা, আমরা সকলেই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে আমরা দেশের দেশীয় হিসাবে ভাই ভাই, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, অতএব আমরা শান্তি চাই, ঠিক কিনা জোরে বলেন? ওরা মনে করছে আহমদ শফি মরে গেছে রহমতুল্লাহ আলাই, এরপরে মুফতি আমিনি শেষ হয়ে গেছে, আল্লামা আজিজুল হক সাহেব কবরে চলে গেছেন, জুনায়েদ বাবুনগরী এন্তেকাল করেছেন, চরমোনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই এন্তেকাল করেছেন, এরপরে বাংলার যে বাঘটাক ছিল এদেরকে মোটামুটি আটকায় রাখছি, জোরে পাওয়া যাবে না, এরপরে সব মামুনুল হক টাক বাঘটাক আর আরেকজনকে মালয়েশিয়া পাঠাই দিছি, এই যে সুযোগ পাইছি এখন আর মোল্লা মৌসুমীদের পক্ষে কথা বলার লোক নাই, অত এই সুযোগ এই চান্সে আমরা বলে দিয়েছি, আরে মুফতি আমিনি এন্তেকাল করতে পারেন, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এন্তেকাল করতে পারেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এন্তেকাল করতে পারেন, পীর সাহেব চারমোনা এন্তেকাল করতে পারেন, আল্লাহ মামুল হক সাহেবকে তোমরা অন্যায়ভাবে জুলুম করে খাঁচায় বন্দি করে রাখতে পারো, আল্লামা দেলার হোসেন সাইদিকে তোমরা খাঁচায় বন্দি করে রাখতে পারো, কিন্তু মনে রাখবো এদেশে একটা মুসলমান যতদিন পর্যন্ত জীবন্ত আছে ইসলাম নিয়ে খেলা করলে হাত ইসলামের জন্য যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হবে, পরিপূরক তরুণ যুবকেরা কারা কারা তৈরি আছো কুরআনের জন্য জীবন দিবে হাত করো। ইসলামের গোষ্ঠী উদ্ধার করেন ওই মাজার পূজারি সুন্নি নামের সিন্নি খরের গোষ্ঠী নাম, ওরা রবিউল আউয়াল আসলে নবীর নামে মিছিল করেন, জিলাপি খাই, সিন্নি খাই, কিন্তু ইসলামকে ধ্বংস করার পাইতারা করেন, ওই সিন্নি খরের গোষ্ঠীদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? মানুষের ইমান নষ্ট করার জন্য ব্যস্ত আছে তারা। নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা হাইরে, নাউজুবিল্লাহ করবেন না, রূপ দেখাইয়া বেলকি দিয়া, রূপ দেখাইয়া বেলকি মাইরা জগৎ পাগল করিলা, হাই হাই আছে না নাই? আল্লাহ বলে আবার ভেলকি মারে, এরাও আবার বক্তা বাংলার জমিনে ওয়াজ করে, অনেক জুতা মারার সময় এসেছে, ঠিক কিনা বলো? আবার আর এক ভণ্ড গায়, মাঝবান্ডেরই এক ভণ্ড, পাঁচত্ব নামাজের কথা লেখা নাই রে কুরআনে, কুরআনে ঠিক
কুরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই? হজরাম ঠিক কইছে, ও কয় পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই রে কুরআনে, কুরআনে। সামনে তো এক বুড়ো দামড়া ও মরে গেছে, ও রেস্ট উঠে গেছে, আছে না নাই? আমার অঙ্গ ফুইরা কয়লা রে মুর্শিদ, মুর্শিদের জন্য রঙ্গ ফুইরে কয়লা হয়ে যায়, আল্লাহর জন্য পড়ে না। দেখবেন এই বেদাতি, এই মাজার পূজার এই সিন্নি খোরেরা যত গান যত ভালোবাসা, মুর্শিদের জন্য আল্লাহর জন্য কিছু নাই।